নমস্কার, আমি পলি। আমার চ্যানেল গৃহবধূ বাই পলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও বইয়ে সুন্দরভাবে মলাট দেওয়ার পদ্ধতির। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি নিয়েছি একটা কাঁচি, সেলো টেপ, একটা ছুরি, মলাট ও একটা বই। মলাটটা আমি কমলা রঙের নিয়েছি, আপনারা যে কোনো রঙের নিতে পারেন। প্রথমে আমি মলাটটিকে এইভাবে খুলব, তারপর এর উপর বইটি রাখব। রেখে আমার যতটা প্রয়োজন আমি ততটা কেটে নেব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক, শেয়ার, কমেন্ট করুন। এইভাবে আমি চারদিক সমান করে রেখে ছুরি দিয়ে কেটে নেব। এদিক থেকে হাফ সেন্টিমিটার কাটবো ও এদিক থেকে এভাবে কেটে আমি কাটা অংশটুকু বাদ দিয়ে দেব। এদিকটাও আমি এভাবে কাটবো বইয়ের কোণা পর্যন্ত। আবার এই দিক থেকেও আমি সেই কোণা পর্যন্তই কাটবো, কেটে কাটার অংশটুকু বাদ দিয়ে দেব। একইভাবে বিপরীত দিকটাও কেটে নেব। বইয়ের চারটে কোণায় এভাবে আমি মলাট কেটে নিয়েছি। মলাট কাটার পরে শেপটা এরকম হবে। এবার আমি বইয়ের খোলা মুখের দিকটা মুড়ে দেব এভাবে। বইটার বিপরীত দিকেও আমি একইভাবেই মুড়ে দেব। বইটা যখন উল্টাবো তখন একটু সাবধানে উল্টাবো, যাতে বইটা এদিক ওদিক নড়ে না যায়। পর বাকি দিকগুলো আমি সাবধানে মুড়ে নেব। সুন্দরভাবে আমি মুড়ে নেব যাতে মলাটের কোনো অংশ বাইরে বেরিয়ে না থাকে। মলাটের কোনো অংশ যদি বাইরে বেরিয়ে থাকে তাহলে দেখতে খুব খারাপ লাগে। এরপর মলাট যাতে খুলে না যায় তার জন্য আমি সেলো টেপ দিয়ে আটকে দেব। বইয়ে আমি বেশি সেলো টেপ ব্যবহার করব না, যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানে লাগাবো। Thank you.
বইটা আমি এভাবেও রাখতে পারি বা এর থেকে একটু ভালোভাবে সাজানোর জন্য কিছু এক্সট্রা জিনিস ব্যবহার করতে পারি। এখানে আমি রঙিন টেপ নিয়েছি, লাল রঙের নিয়েছি আমি, আপনারা যে কোনো রঙের নিতে পারেন। প্রথমে আমি এভাবে কতটা পরিমাণ লাগবে আন্দাজ মতো মাপ করে নেব, তারপর টেপটাকে কেটে নিয়ে কোনাতে সুন্দরভাবে লাগিয়ে দেব। বইয়ের কোণগুলোতে যদি এইভাবে টেপ লাগানো হয় তাহলে যখন বইটা পুরনো হয়ে যাবে তখন বইয়ের কোণগুলো মুড়ে যাবে না, সুন্দর হয়ে যেমন আছে সেরকমই থাকবে আর বইটা দেখতেও সুন্দর লাগবে। এদিকটাতেও আমি টেপ লম্বা করে লাগিয়ে দেব যাতে বইটা দেখতে আরো সুন্দর লাগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।